নমস্কার, আমি বিভাস বলছি। বিভাস রেস্টুরেন্ট আয়ুর্বেদা প্রোগ্রাম থেকে। দেবী সরস্বতী পূজায় আমরা আমড় মুকুল কেন ব্যবহার করে থাকি, বা দেবী সরস্বতী পূজায় আমরা আমড় মুকুলের সঠিক ব্যবহার কী হয় তা নিয়ে আজকে আলোচনা। আপনারা তো সবাই জানেন আমাদের এই সরস্বতী পুজোয় আমরা মুকুলের ব্যবহার করে থাকি বা মুকুলের ব্যবহার হয় তা কেন করা হয় তা জানেন কি? আমি আজ আপনাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করছি। আর দুদিন পরে মা আমাদের ঘরে ঘরে পূজায় বসবেন, তা তো সেখানে পুজোর বিধি আচার আচরণ সব কিছু আমরা ঠিকঠাকভাবে করে নেই, কিন্তু কী করছি বা কেন করছি তাতে আমরা ধ্যান দেই না। তা আজ আমি ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করছি, তা হলো আমরা কেন আমড় মুকুল ব্যবহার করি। নাম্বার 1 বলছি, আমড় মুকুল হচ্ছে নতুনত্ব, আগাম বার্তা নিয়ে আসে। তা আমাদের জীবনের যেমন শীতের প্রাদুর্ভাব হতে রক্ষা পেয়ে নতুন বসন্তের আগমন, যেমন গায়ত্রীর আহ্বানে মা সরস্বতীর আবির্ভাব হয়েছিল মহর্ষি বিশ্বমিত্রের সহস্র সাধনার ফলে, তদ্রূপ মানব জীবনের নতুনত্বকে আহ্বান করে। তাছাড়া আমাদের জীবনে প্রথম বিদ্যা আরম্ভে আমরা মা সরস্বতীর চরণে নিবেদন করি, সেই আমড় মুকুল কাঁচা দুধের সঙ্গে খেয়ে থাকি। সেটা কেন খাই তা বলতে পারি, আমড় মুকুল নতুনত্বের আগাম বার্তা নিয়ে আসে তা বলতে পারি, কিন্তু সেটার একটা সাইন্টিফিক কারণ আছে বা রিজন আছে। যেমন দেখেন, তাম্র পাত্রে কাঁচা দুধ এবং আম্র মুকুলের মিশ্রণ, সেটা মার চরণে চন্দামৃত হয়ে থাকে বা মার চরণে সেটা অর্পণ করা হয়ে থাকে। এখন বলছি তাম্রপত্রের উপকারিতা। তাম্রপত্রের কাঁচা দুধ মানব জীবনের বদহজম, গ্যাস, অ্যাসিডিটি এগুলো থেকে রক্ষা করে। কাঁচা দুধ তাম্রপত্রের সাথে মিক্সড হলে এক ধরনের রাসায়নিক সৃষ্টি হয় যা আমাদের পিত্ত থলি ঠান্ডা রাখে এবং ত্বকের শুষ্কতা হতে রক্ষা করে। তারপর বলছি নাম্বার 3, আম্র মুকুল। আম্র মুকুলে আছে ল্যাকটিক অ্যাসিড। তা আম্র মুকুলে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের অন্ত্রের গোলযোগ হতে রক্ষা করে বা অন্ত্রের গোলযোগে সহায়তা হয় বা তার থেকে আমরা রক্ষা পাই। এবং তার মধ্যে ভিটামিন সি আছে, যা ভিটামিন সি আমাদের ত্বকের শুষ্কতা থেকে রক্ষা করে। এই হলো সাইন্টিফিক রিজন। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা সমাপ্ত। নমস্কার।